ان الحمد لله ان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه القديم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا সভাপতি ও দোয়াগীর ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফের বর্তমান পীর সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি আরিফ চৌধুরী সাদ্দাবি সাহেব আতাআল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি শুকরুল আল্লাহু আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, মাহফিলের সম্মানিত পরিচালক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে
অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা শেরাব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবাররাক আজিমুশান পবিত্র ঈসালে সওয়াব মাহফিলি শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে এটি জান্নাতি পরিবেশে সে বসবার। আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল করিম আর পেয়ার নবীর মুখ নিঃসৃত বাণী থেকে কিছু আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু নিয়ত করলেন। আর শুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেহ মন পূজার করে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করি কালিমাতুর শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক বেশি সালাত আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকায়েনাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেব কাবা কাউসাইনে আওয়াদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবেনা শফিইনা ইমামেনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? যারা দাঁড়িয়ে আছেন বাবা বসে যান, খুব বেশি সময় আমি নেব না। আমার সাথে কমিটমেন্ট ছিল 9টায় কথা বলার, কিন্তু সময় হতে হতে স্টেজ পর্যন্ত পৌঁছতে সময় লেগে গেল 10:30। আমি যথাসময় এসেছিলাম, কিন্তু মাহফিলের ইন্তেজামিয়া কমিটি সময় মতো ব্যবস্থা করতে পারে নাই। যাই হোক, আমরা যেখানে যাই, যেখানে কথা বলি, এগুলো নিজের ইচ্ছাই হয় না। আল্লাহ যদি তৌফিক না দেয়, নিজেরা কি আমরা কথা বলতে পারবো? নিজেরা কি আসতে পারবো? না। সেই জন্য আল্লাহ যখন কবুল করেছেন আমরা তখনই এসেছি। স্বাভাবিকভাবে আমাদের প্রোগ্রামগুলো আমরা ব্যক্তিগত 11টার মধ্যে শেষ করার চেষ্টা করি, সকালবেলা আমাদের ক্লাস থাকে, যে কারণে খুব বেশি সময় কথা বলবো না। আমরা 11:30 পর্যন্ত একটি ঘন্টা আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। আজকে কিছু দিনই কথা আমরা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? ওয়াজ তো অনেক হয়, কিন্তু ওয়াজগুলো এগুলোর শুরুটাও আমরা অনেক সময় সুন্নত তরিকায় করতে পারি না। ওয়াজ শুরু করতে হবে আল্লাহ পাকের হাম প্রশংসা দিয়ে। যে কোনো বক্তৃতা, যে কোনো ওয়াজ ও নসিহত, এটা শুরু হবে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা অনেকে ভুল করি, বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে মাইক পেয়ে অনেকেই আমরা কবিতা বলি, অনেকেই আমরা সালাত সালাম পড়ি, ভালো কাজ। কিন্তু খুতবা দেওয়ার একটা আদব হলো, প্রথম এটা স্টার্ট হবে খুতবাটা আলহামদুলিল্লাহ দিয়ে, কথা বলুন ঠিক কিনা? এটা নবীর তরিকা, নবীজির সুন্নাত। তিনি যে কোনো বক্তব্য, যে কোনো খুতবা তিনি যখন শুরু করতেন তখনই শুরু করতেন আলহামদুলিল্লাহ বলে অথবা নাহমাদুহু বলে, কথা বলুন ঠিক কিনা? আমরা যেন এ বিষয়গুলো খেয়াল করি, কারণ আমরা যদি না বলি তাহলে এগুলো আস্তে আস্তে করে ভুল হতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক কিনা বলুন? নিঃসন্দেহে নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা এটি অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। আশেকে রসুলের মেয়ার মাপকাঠি
কোনো সন্দেহ নেই, কিন্তু খুতবাটা শুরু সালাতু সালাম দিয়ে নয়, খুতবা শুরু হবে আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে বাবা? বুঝতেছেন আমার কথা? যে কোনো বক্তা, যে কোনো ওয়াইজ, যে কোনো আলেম, তিনি যখন খুতবাটি শুরু করবেন প্রথমেই তিনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহ আমাদের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন বলি আমিন। আরো যেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুদীপ, আমি আপনাদের খেদমতে অতি পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াত কি তো আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তারপরে শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাজ-জিকরি ইন কুনতুম না তাআলামুন, যদি তোমরা কোনো বিষয়ে না জানো, অজানা বিষয়গুলো যারা জানে, যারা অভিজ্ঞ, যাদের মধ্যে পাণ্ডিত্য আছে, তাদের কাছ থেকে অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে নিয়ম। অজানা বিষয়গুলো জানেওয়ালা মানুষের কাছ থেকে আমরা জেনে নিব। কথা বলুন, রাসূল বলেন, হুসনু সওয়াল নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করা এটা জ্ঞানের অর্ধেক। রাসূলুল্লাহ এক একজন খলিফা, রাসূলুল্লাহ এক একজন সাহাবি এক এক বিষয়ে এক্সপার্ট ছিলেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, আরহামু উম্মতি বি আবি বকর, আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় রহম দেলওয়ালা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ আমার, সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি কট্টর ছিলেন শরিয়াতের ব্যাপারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকদাহুম আলী ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, সাহাবিদের মধ্যে লজ্জাশীল সাহাবি ছিলেন উসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় বিচার কার্য যিনি ফয়সালা করতে জানতেন তিনি ছিলেন আলীউল মুরতাদা, রাসূলুল্লাহর জামাতা সাদুল্লাহুল গালিব আলী ইবনে আবি তালিব। তার একটা ফজিলত ছিল এই, রাসূলুল্লাহ তার দেহের মধ্যে ফু দিয়েছিলেন, তার দেহটা ছিল এয়ার কন্ডিশন, তার দেহের মধ্যে রাসূলুল্লাহ ফু দেওয়ার বারাকাতে শীতকালে গরম লাগতো, গরমকালে তার ঠান্ডা লাগতো। এই জন্য শীতের সময় তিনি পাতলা কাপড় পরতেন আর গরমকালে তিনি মোটা কাপড় পরতেন। সাহাবিরা তার নিয়ে প্রশ্ন তুলেছিল, আলী আপনি শীতকালে পরেন পাতলা কাপড়, গরমকালে পরেন আপনি মোটা কাপড়, কারণটা কি? বলে আল্লাহ নবী আমারে এয়ার কন্ডিশন বানাই দিয়েছেন ফু দিয়া দোয়া দিয়া। উনার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি ছিল এত বেশি, তিনি কেনু আঙ্গুল দিয়ে, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 70 থেকে 700 মন কামজ দুর্গ তিনি তুলে ফেলতে পারতেন। আজকে যে দরবার এসেছি, বদরপুর ইয়াকুব আলী দরবেশ সাহ, দরবেশ যারা তারা আমাদের কাছে মনে হয় এরা কিছুই জানে না, কিন্তু যদি এরা দুনিয়া না বুঝে কিন্তু আখেরাতটা ভালো করে বুঝে। কথা বলেন ঠিক। আমাদের দেশে দরবেশ বলে যিনি দুনিয়ার সম্পর্কে কোনো খেয়াল নেই, যিনি আল্লাহর প্রেমে পাগল, মাস্তানা, ঠিক কিনা? এই লোকটাকে আমরা বলি দরবেশ। কি বলি? দরবেশ। কারো যদি আদব কায়দা খুব ভালো হয়, লেবাস তাবিয়ত নামাজ কালাম সিরাত সুরাত মাথায় টুপি দাড়ি পাগড়ি এগুলো নিয়ে যিনি ব্যস্ত থাকে, যিনি জিকির আজগারে মশগুল থাকে, স্বাভাবিকভাবে আমাদের সমাজে এই লোকটাকে আমরা বলি দরবেশ। কি বলে? কেউ দরবেশ প্রকৃত দরবেশ হয়, আবার কেউ দরবেশ সাজে। আমরা কখনো দরবেশ সাজবো না, তবে আমরা দরবেশ আমরা নিজেরা সাজবো না, আমরা দরবেশ হবো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? অনেক দরবেশ বাবা মুখে মহাদারি মাথায় বিশাল পাগড়ি টুপি কিন্তু ইমানের গড়া কেটে দেয়, এরকম আছেন অনেক দরবেশ বাবা।
আছে না? আবার এরকম ইয়ামাহা দরবেশওয়ালা জঙ্গিবাদ শেখ আব্দুর রহমান বাংলা ভাই, কি বড় দাড়ি দেখতে মনে হয় কত বড় দরবেশ, কিন্তু আসলে কি দরবেশ না জঙ্গিবাদের সৃষ্টি করেছিল? জঙ্গিবাদ, জঙ্গি মানে যোদ্ধা, যদিও শব্দটি শুনতে খারাপ লাগে কিন্তু ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক কথা বলুন, ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে নাকি? ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, ইসলাম বলে দিয়েছে ইসলামে আছে জিহাদ, জিহাদ রয়েছে, জিহাদ আর সন্ত্রাস এক নয়, কথা বলেন। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুজাহিদ, আর সে যুগে নমরুদ ছিল সন্ত্রাস জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল সন্ত্রাস, জোরে বলুন। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, আল্লাহর পক্ষ থেকে নবী, আর সেই যুগে ফেরাউন ছিল সন্ত্রাস, কথা বলেন। আরো জোরে বলেন, এটা আমাদের বুঝতে হবে, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই, ইসলামের সম্পর্ক শরিয়াত, তরিকত, ইসলাম, ঈমান, এহসান, এই তিনটার নাম হচ্ছে দীন, জীবন ব্যবস্থা, জোরে বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মারেফতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, বিচার কার্য ফয়সালা করতে পারতেন। ওয়া আলামু বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট ছিলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, সাহাবীদের মধ্যে ওয়া আকরাহু উবাই ইবনে কাব, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি কেরাত জানতেন তিনি হচ্ছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি মদিনা শরীফের চিফ ইমাম ছিলেন, মদিনা শরীফে হযরত ওমরের যুগে 20 টাকা তারাবির ইমাম ছিলেন, আল্লাহু আকবার বলেন, রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ, প্রত্যেক নবীর জন্য একজন বিশ্বস্ত লোক থাকে, আমার উম্মতের বিশ্বস্ত হচ্ছে উবাইদা ইবনুল জাররা সেনাপ্রধান, সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি ফরায়েজ সংক্রান্ত জ্ঞানে এক্সপার্ট ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন, আর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকি মুফতি সাহাবী ছিলেন একজন বিখ্যাত সাহাবী রইসুল ফুকাহা, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের এক একজনের কোয়ালিটি এক এক রকমের, আজকে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, তিনি ছিলেন শরিয়াতের ব্যাপারে বড় কট্টর, সুবহানাল্লাহ, 31 লক্ষ বর্গমানের শাসক ওমর, 10 বছর 6 মাস 8 দিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওমর, মুখের কথায় আল্লাহর কোরআনের 24টি আয়াত নাজিল হয়েছিল, সুবহানাল্লাহ বলেন, তিনি যেই পথে চলতেন শয়তান বলতো সরি এই পথে চলা যায় না, এই পথে ওমর চলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 বছর চিফ জাস্টিস প্রধান বিচারপতির দায়িত্ব ছিলেন, 1 বছরের দায়িত্ব থাকাকালীন একটা মামলাও তার যুগে হাজির হয় নাই, একটা মামলাও তার কাছে জমা পড়ে নাই, 1 বছর পর তিনি বললেন আমি পদত্যাগ করব, বলে কেন? 1 বছর ধরে প্রধান বিচারপতি একটা মামলাও কেউ দিল না, তোমারের কথা শুনলে কেউ মামলা দায়ের করতো না, আল্লাহ আকবার বলেন, আল্লাহ নবী বলেন ওমর আমি তো জান্নাতে গিয়ে দেখলাম একটা প্রাসাদ ওমরের নামে বরাদ্দ, সামনে দেখলাম একজন মেয়ে মানুষ উজু করতেছে, জিজ্ঞেস করলাম লিমান হাযাল কাস, এই প্রাসাদটা কার, বলে হাযাল কাস লি উমর ইবনে খাত্তাব, জান্নাত এই প্রাসাদটা ওমরের নামে বরাদ্দ, আল্লাহ নবী বলে আমি পাটা উঠাইলাম রুমের দরজা খোলা আমি ঢুকবো, ওই সময় চিন্তা করলাম ওমর তো খুব রাগী মানুষ, গায়রাতওয়ালা মানুষ, গাম্ভীর্যপূর্ণ মানুষ, কি না কি বলে ফেলে, এই জন্য আমি পাটা আর দিলাম না, চলে আসলাম, আল্লাহ নবী যখন ওমরের সামনে কথা বলছিল আরে তোমার বলছেন ফেদা কাবি ও আম্মি ইয়া রাসূলুল্লাহ, আগার ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গায়রাতওয়ালা কিন্তু আপনার সাথেও কি এরকম গায়রাতওয়ালা দেখাইতাম, আপনারও কি এরকম গাম্ভীর্যতা দেখাইতাম হুজুর, আল্লাহু আকবার, কেমন সাহাবি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বিচার যে মেনে নেয় না, হযরত ওমর তার বিচার করতেন তরবারি দিয়া,
সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শেখ উমরের কাছে ইয়া রাসূলুল্লাহ নাজরান থেকে একজন খ্রিস্টান চারটা প্রশ্ন, কয়টা শুনতেছেন? কয়টা প্রশ্ন? চারটা প্রশ্নের একটা কাগজ, চারটা প্রশ্ন করে নাজরানের খ্রিস্টান শাসক তার বার্তাবাহক তার দূতকে পাঠিয়ে দিয়েছেন যে চারটা প্রশ্নের উত্তর যেন হযরত ওমর দিয়ে দেয়, আর নাজরানের খ্রিস্টানের মাথা ব্যথা হযরত ওমর যেন একটু ঔষধ লিখে দেয়। চারটা প্রশ্ন আর বাদশার মাথা ব্যথা, সুবহান আল্লাহ, তিনি যেন একটু তাবিজ একটু ঔষধ যেন রেখে দেয় যাতে করে তার মাথা ব্যথা কমে যায়। আমার নাজরানের খ্রিস্টানের চারটা প্রশ্ন পেলেন, তিনি প্রশ্নগুলো পড়লেন। প্রথম প্রশ্ন ছিল, ওমর আপনি বলবেন একই মায়ের পেট হতে দুটা শিশু একই দিনে জন্মগ্রহণ করলো আবার একই দিনে ইন্তেকাল করলো, কিন্তু একজনের বয়স হচ্ছে 50 বছর আরেকজনের বয়স হচ্ছে 150 বছর। আল্লাহু আকবার বলে আবার অন্যভাবে এসে বেদায়া নেহায়াতে হযরত ওমরকে প্রশ্ন করেছে, ওমর আপনি বলবেন একই দিনে মায়ের পেট থেকে দুটো শিশু জন্ম নিল একই সময় একই দিনে আবার ইন্তেকাল করলো, তাদের একজন অপরজন থেকে 100 বছরে বড় ছিল, এটা কেমনে হয়? এই প্রশ্নের উত্তর হযরত ওমর আপনি আমাকে লিখে পাঠাবেন। এটা ছিল প্রথম প্রশ্ন। কি ছিল দুই নম্বর প্রশ্ন? ছিল আমার আপনি আমাকে লিখে পাঠাবেন পৃথিবীর এমন একটি জায়গার নাম আপনি বলুন যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না, এই জায়গাটা কোনটা? সেই জায়গাটাকে ফাইন্ড আউট করে আপনি সেই জায়গাটির কথা আপনি বলে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। তৃতীয় প্রশ্ন ছিল, এমন সে কোন কয়েদি যার কয়েদখানায় যার জেলখানায় শ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই, এমন একটি জেলখানার নাম বলুন যে জেলখানায় কয়েদি আসামি শ্বাস নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, অথচ সে শ্বাস নেওয়া ছাড়াই বেঁচে থাকবে, কোন সেই কয়েদি জেলখানা, সেই জেলখানার নাম আপনি বলবেন। আল্লাহু আকবার বলেন। লাস্ট প্রশ্নটি ছিল, সেটি কোন কবর যার বাসিন্দার জীবিত, এমন কবর আছে কিনা পৃথিবীতে যে কবরের অধিবাসী জীবিত ছিল? সুবহানাল্লাহ বলেন, কবরটাও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দা নাকি বাসিন্দাকে নিয়ে কবরওয়ালাকে নিয়ে ঘোরাফেরা করে। আল্লাহু আকবার বলেন। এবং কবর থেকে তার বাসিন্দারা জীবিত হয়ে দীর্ঘদিন পর্যন্ত জীবিত ছিল, সেই কবরটার নাম বলবেন। কয়টা প্রশ্ন? সবাই বলেন আরো জোরে। কাকে করলেন? হযরত ওমর ইবনে খাত্তাবকে একজন বাদশাহ তার দূত মারফত পাঠাই দিলেন এই চারটা প্রশ্নের উত্তর যেন হযরত ওমর রেডি করে তিনি যেন তার কাছে পাঠাই দেন। হযরত ওমর চারটা প্রশ্নের চিঠিটা হ্যান্ডওভার করলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাসূলুল্লাহর চাচাতো ভাই, তিনি বিখ্যাত মুফাসসির হলেন। রাসূলুল্লাহ যখন আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, তার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহর বয়স ছিল মাত্র 14 ছুঁই ছুঁই, পণ্য পৌঁছে নাই, পূর্ণ বালে ঘর নাই, আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি আমার এই ভাই চাচাতো ভাইকে কিতাবের জ্ঞান দাও। বুকের মধ্যে হালকা একটু বাড়ি দিলেন, বুকের মধ্যে এরকম একটু থাপ্পড় দিলেন, একটু বুকে হাত
সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝতেন তিনি কেউ নয়, তিনি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার লেখা বিখ্যাত তাফসীর তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার, দেখছেন বুকের মধ্যে বাড়ি দিছে কোরআনের জ্ঞান, পুরো কোরআন মুখস্থ, কোরআনের তাফসীরও মুখস্থ। আল্লাহ আকবার বলেন। কেউ কেউ বলেছেন আল্লাহ নবী বাথরুমে গেলেন, কোথায়? সবাই বলেন কোথায় গেলেন? বাথরুমে গেলেন। বাথরুমে গিয়ে নবীজির পানি নেওয়ার কথা মনে ছিল না, কোনো কারণে পানি নিতে পারেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এক বদনা পানি নিয়ে রসুল্লার বাথরুমের কাছে রেখে দিয়েছেন যে হুজুর আপনি মনে হয় পানি নেন নাই, ভুলে গেছেন কিনা, তা আমি পানিটা রেখে গেলাম বাথরুম সারার পরে, আপনি এই পানিটা দিয়ে আপনি সুন্দর করে আপনি কাজ সেরে নেবেন, এরপরে আপনি আরেক বদনা পানি রেখে দিয়েছি আপনি উজু করে নেবেন। আল্লাহ নবী বাথরুম সারলেন, সারার পরে বের হয়ে উজু করলেন, উজুর পানিটা নবীজি পান করলেন, পান করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ছোট্ট ছেলেটি না বালেক, এখনো বালেক হয় নাই, ছোট্ট ছেলেটিকে তুমি এত বুদ্ধি দিয়েছ, এত জ্ঞান দিয়েছ আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান তাকে দাও, কোরআনের বুঝ তাকে দাও। রসুল্লার দোয়ায় জগৎ সেরা মুফাসসির হলেন। কি খেদমত করেছিলেন দেখছেন? কি খেদমত, কি খেদমত! বাথরুমে খালি পানি দিয়ে আসছিলেন, আল্লাহু আকবার বলেন, একজনে বাথরুমে পানি দিয়ে হলেন জগৎ বিখ্যাত মুফাসসির, আরেকজনে রসুল্লার মিসওয়াক বালিশ মোবারক, মিসওয়াক মোবারক, সুবহানাল্লাহ, নবীজির লাঠি মোবারক সফরে থাকতেন, উনি হলেন জগৎ সেরা ফকি, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কাজ কিছুই না, তিনি রসুল্লাহ যখন সফর করতেন, রসুল্লাহর সফরের সময় তিনি নবীজির জুতা মোবারক বুকের মধ্যে জড়াই ধরতেন, আল্লাহ আকবার বলেন, নবীজির লাঠি মোবারক চুমু খেতেন, সুবহানাল্লাহ। একজন তাবি ছিলেন যিনি শুনেছেন, যেদিন থেকে শুনেছেন আল্লাহ নবী তীর ধনুক লাঠি ব্যবহার করেছেন, এরপর থেকে কোনো লাঠিকে তিনি বিনা অযুতে স্পর্শ করেন নাই, কোনো তীর ধনুক বিনা অযুতে স্পর্শ করেন নাই, আল্লাহু আকবার। কি আদব, কি আদব ছিল! আর আজকে আমরা কোথায়? আজকে আমরা ওস্তাদের খাদমত তো বহুত দূরের কথা, রসুল্লার খাদমত করে বদনা পানি দিয়া বাথরুমে এক বদনা পানি দিয়া পৃথিবীর সেরা মুফাসসির বলেন, রসুল্লার জুতা মোবারক কোলে নিয়ে জগৎ সেরা মুফতি হলেন। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাকে তো আল্লাহ বহু জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান, তুমি এগুলো কোরআন থেকে একটু উত্তর দিয়ে দাও, চারটা প্রশ্নের উত্তর তুমি লিখে দাও। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার, আমরাও প্রশ্ন করি, কোরআনের নির্দেশ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি কোনো বিষয় না জানো অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবি। রাসূল বলেন সালু আনলিক উজিবুনাকুম ইনশাআল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করতে লাগলেন, প্রশ্ন করতে 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 একজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো মান আবি, আমার বাবার নাম কি বলুন তো। রাসূল বলেন তোমার বাবার নাম আমি কেমনে বলবো, তোমার চিনি না জানি না, আপনি যদি সত্য নবী হন তাহলে বলতে পারবেন। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস 14তম পৃষ্ঠায়, মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আপনি বলুন। রাসূল বলেন যদি তোমার বাবার নাম বলে দিতে পারি তাহলে কি হবে, আপনি যদি আমার বাবার নাম বলেন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব, তবে আমার বিশ্বাস আপনি বলতে পারবেন আপনি যদি সত্য নবী হন। আমার রাসূল এমন নবীজি পৃথিবীর কারো কাছ থেকে জ্ঞান শিখেন নাই, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলামু, অজানা বিষয়ের জ্ঞানগুলো আমার আল্লাহ নবীকে জানাই দিয়েছেন। রাসূল বলেন উতিতু ইলমা আল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরের সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন,
শুধু তাই নয় রে, সহি মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, গোটা পৃথিবী আমার জন্য আমার আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, ইন্নিলা আরা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত মাশরিক মাগরিব সবগুলো আমি দেখতে পাই। আমি রাসূল সামনে যেমন দেখি পিছনে তেমন দেখতে পাই, আমি নবী ডানে যেমন দেখি রে আমি নবী বামেও তেমন দেখতে পাই। শুধু তাই নয় রে, আমি নবীর পাওয়ার আমার আল্লাহ তো দিয়েছেন, আমি নবী পিছনের দিকে কারা কি অবস্থায় নামাজ পড়ো, কেউ যদি বিনা ওযুতে নামাজ পড়ে আমি তাদের খবর পর্যন্ত করে দিতে পারি। মুনাফিকের দল নবীর পিছনে বিনা ওযুতে নামাজ পড়ছে, নামাজের মধ্যে খিলখিল করে হেসে দিয়েছে। ফালাম্মা সাল্লামা ইনহারাফা, নবী যখন সালাম ফিরালেন সাহাবা ইকরামের দিকে ফিরে বসলেন, নবীজি বললেন আজকের নামাজে কারা কারা দুষ্টামি করেছো আমি তোমাদের নাম পর্যন্ত বলে দিতে পারবো। সাহাবীরা অবাক হয়ে বলল, হুজুর আপনি কেমনে বলবেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমনে বলবেন নাম পর্যন্ত বলে দিবেন, আপনি তো সামনের দিকে তাকান পিছনের তো আপনার খবর নাই। রাসূল বলেন আমি নবী আমন, আমি সামনে যেমন দেখি আমি পিছনেও তেমন দেখতে পাই। আমার এই জায়গায় মহরে নবুয়ত ছিল কবুতরের ডিমের মতো, সুবহানাল্লাহ, কবুতরের ডিমের মতো, কবুতরের ডিমের মতো, ঘুমটির মতো, এরকম ছোট্ট মহর নবুয়ত আমার এখানে পিঠের মধ্যে দেওয়া ছিল। আমার যেন কেউ ডুপ্লিকেট নবী করতে না পারে, আমি অরিজিনাল নবী, আমি ভণ্ড নবী নই, আমি অরিজিনাল নবী, আমি যাকে আমাকে যেন কেউ ডুপ্লিকেট করতে না পারে, এই জন্য আমার আল্লাহ এখানে সিল মেরে দিয়েছেন, খতমে নবুয়ত আমাকে মহর নবুয়ত দিয়েছেন। এই মহর নবুয়তের ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি অমদাতুল কারীর মধ্যে লিখেছেন, এই মহরে নবুয়তের চক্ষু ছিল, এটা মুভিং ক্যামেরার মতো, নবীর এই চোখ দিয়ে দেখতেন সামনে আর এই চোখ দিয়ে দেখতেন পিছনের মুভিং ক্যামেরা। আল্লাহ আকবার, কত পাওয়ারফুল নবী ছিলেন আমার নবীজি। সহিহ বুখারীর বর্ণনা, এখন তো বুখারি বুখারি ছাড়া মানে না, খালি বুখারি বুখারি চাই, এই জন্য আমি বুখারি আর মুসলিম দিয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। সহিহ বুখারিতেও হাদিসটি আসছে, সহিহ মুসলিমেও আসছে হাদিসটি, সূর্য গ্রহণ হব, কি গ্রহণ হয় না মাঝে মধ্যে সূর্য গ্রহণ, সূর্য গ্রহণ হয় না, সূর্য গ্রহণ হলে সূর্য গ্রহণের নামাজ আছে, ওই সময় আল্লাহর জন্য ভয়ে ভীতবল হয়ে কান্নাকাটি করতে হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। সূর্য গ্রহণের সময় আল্লাহ নবী আম্মা জানায় শেখ মানে আয়েশা, যাই নামাজ বিছাও আমি নবী নামাজে দাঁড়াবো। রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় গেলেন, রাসূল নামাজে দাঁড়াইলে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়ালেন, দাঁড়ানোর পর রাসূল বলেন যাই নামাজে দাঁড়াইয়া, আমার কাছে জান্নাতটা এত কাছে আসলো, জান্নাতের আঙ্গুরের গুচ্ছগুলো আঙ্গুরের থোকাগুলো আমি হাত দিয়ে ধরলাম, হয় না আরো জোরে আল্লাহ আকবার, আমি হাত দিয়ে ধরলাম, আমি যদি টান দিতাম তাহলে এই এক গুচ্ছ আঙ্গুর পৃথিবীতে যত মানুষ আছো কেয়ামত পর্যন্ত অনাগত যত আমার উম্মত হবে কেয়ামত পর্যন্ত খেয়েও এক গুচ্ছ আঙ্গুর খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, এটাকে ফরমালিন মিশানো আঙ্গুর মনে করছেন, মাল আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কালবি বাশার আদাতুল ইবাদিয়া সালিহিন, আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যেটা কান কখনো শুনে নাই, চোখ কখনো যার কখনো দেখে নাই, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনায় করে নাই, জান্নাতেও আল্লাহ মাছ দিবেন, জান্নাতেও আঙ্গুর দিবেন, এনাব দিবেন, কিন্তু জান্নাতের ফল আর দুনিয়ার ফল কি এক হবে, কথা বলুন, জান্নাতের প্রথম খাবার দিবেন আল্লাহ তাআলা, আউয়ালু তুআমিন ফিল জান্নাতে কাবেদু হুদ, মাছের কলিজার ভুনা খাওয়াইবে, জোল না, কি মনে করছেন পাঙ্গাস, চাঁদপুরের ইলিশ, ইলিশ খাওয়াবে মনে করছেন, পদ্মার ইলিশ খাওয়াবে, যেটাই খাওয়াক না কেন মাছের কলিজা খাওয়াবে, তবে এটা দুনিয়ার মাছের মতো নয়, এটার স্বাদ সম্পূর্ণ আলাদা, জান্নাতি স্বাদ, দুনিয়ার স্বাদের সাথে কোনো সিমিলারিটি আছে নাকি, আরো জোরে বলো, আরো জোরে আছে।
দুনিয়ার কোনো স্বাদের সাথে কোনো মিল নাই। দেখছেন রসুল্লার কত পাওয়ার ছিল। সেই নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আপনি বলবেন? আমার নবীকে বলেন, হুজুর বলেন তো দেখি, মানে আবি আমার বাবাকে। রসুল্লাহ বলেন, আবু কা হুজাফা, তোমার বাবা হুজাইফা, আব্দুল্লাহ ইবনে হুজাইফা, তুমি আব্দুল্লাহ আর তোমার বাবার নাম হুজাইফা। সাদ্দাক, তা আপনি সত্য বলেছেন, আল্লাহু আকবার। আমার হয়ে গেলেন সাহাবী আব্দুল্লাহ, নাম ছিল অন্য, নাম চেঞ্জ করে নাম রাখলেন আব্দুল্লাহ। বলে, হুজুর আমার বাবার নাম কেমনে জানেন? রসুল বলেন, সালোনি সালোনি আইসাল আননি উজিবুনাকুম ইনশাআল্লাহ, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করলে তোমরা উত্তর পাবে। রসুল্লাহকে প্রশ্ন করলেন, আমার বাবার নাম কি? উত্তর পেয়ে গেল। পাশে বসা ছিল ওলিদ, মুনাফিকদের হেডমাস্টার। কি নাম? ওলিদ ইবনে মুগিরা। ওলিদ, ওলিদ চিন্তা করছে, ছোট কাল থেকে বাবার দেখি নাই, মারে জিজ্ঞেস করছে, মা বাবার নাম কি? মাও বলে নাই। দেখি তো মোহাম্মদকে জিজ্ঞেস করে তো মোহাম্মদ যেতে বাবার নাম বলে দেয়, মোহাম্মদ বলেন তো মা নাবি। ওলিদ প্রশ্ন করছে, বলেন তো আমার বাবার নাম কি? রসুল মুখটা ঘুরায় নিলেন, মুখটা যেদিকে মুখ ঘুরেছেন, ওলিদ বলছেন আমার বাবার নাম কি? রসুল মুখ ঘুরে নিলেন, এদিকে জিজ্ঞেস করেন, হুজুর বলেন তো আমার বাবার নাম কি? ইয়া মুহাম্মদ কুল্লি মান আবি, বলেন আমাকে আমার বাবার নাম কি? রসুল্লাহ নিচে তাকালেন, আবার বলেন, ইয়া মুহাম্মদ কুল্লি, আমাকে বলুন মান আবি। এবার রসুল্লাহ উপরের দিকে তাকাচ্ছেন, জিবরিল কেন এখনো আসে না? জিবরিলের জন্য অপেক্ষা করছেন। জিবরিল ল্যান্ডিং প্লেসে ল্যান্ড করলেন, 24,000 বার জিবরিল ল্যান্ড করেছেন। আল্লাহু আকবার বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলছেন, জিবরিল আমিনকে আমি দুইবার দেখছি আপন সুরতে, সাদ্দালু ফুক, 600 খালি নূরের পাখা, 600 নূরের পাখা অবস্থায় আমি জিবরিলকে দেখেছি। জিবরিল পৃথিবীতে 4 বার দ্রুত গতিতে আসছে, কয়বার? ইব্রাহিম নবী যখন ইসমাইলে জবাই করতেছিল, ওই সময় দাজ্জাতিল মালায়িকা তো দাজ্জাতান, জোরে জোরে চিৎকার করলো ফেরেশতারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ কি করতেছে? ইব্রাহিম ইসমাইল জবাই করে দিচ্ছে, আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবি আল্লাহ পড়েছে, ফেরেশতারা পড়েছে, ইব্রাহিম নবীও পড়েছে, আমরাও পড়ি তাকবীরে তাসবি। আইয়ামুত তাসবিহের সময় 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়েন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ চিৎকার করেছিল আল্লাহু আকবার বলে। কারণ জিবরিল আমিন আসতে কেন দেরি হচ্ছে? জিবরিল বলছেন, ছুরিটা সরাই দিয়ে দুম্বা নিয়ে এসে ইসমাইলের জায়গায় দুম্বা দিয়ে দিলেন, দুম্বা কুরবানি হলে ইসমাইল বেঁচে গেল। আল্লাহু আকবার বলে। জিবরিল দ্রুত গতিতে 4 বার আসছিল, আরেকবার নমরুদকে যখন আগুনে ফেলাচ্ছিল, নমরুদ যখন আগুনে ফেলাচ্ছিল ইব্রাহিম খলিলুল্লাহকে, বিশ্ব স্বৈরাচার, নমরুদ কে? কে কে কে? নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাচ্ছিল, তখন আল্লাহ তাআলা জিবরিলকে বেড়ে দাও, যাও আগুনকে বলে দাও আগুন যেন এয়ার কন্ডিশন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর এক সাহাবীকে আগুন লাগাই দিছে, কাফেররা কি করছে? তা আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যদি ইব্রাহিম নবীরে আগুনে আগুনটাকে এয়ার কন্ডিশন বানাই দিতে পারো, আমি নবী আপনার কাছে দোয়া করি আমার সাহাবীর জন্য, ওই দুষ্ট দুরাচার কাফের বেদিন না, আমার সাহাবীর গায়ে আগুন লাগাই দিয়েছে, আল্লাহ তোমার নবী আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমার সাহাবীর দেহ যেন একটা পশম না পড়ে, তুমি আমার দোয়ায় এই সাহাবীর দেহটাকে এয়ার কন্ডিশন বানাই দাও।
রসুল্লাহর দুয়ার বদৌলতে একটা পশমও পড়ে নাই। আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না, আল্লাহু আকবার বলে আগুন ফুল বাগিচা হয়ে গেল, ইব্রাহিম নবী জ্বলে না। জিবরিল আমিন আসলেন সূরাতুল কলম নিয়ে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আয়াত পড়তে 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 বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, হুজুরকে বলেন ওটা বাস্টার্ড, ওটা জারের সন্তান, ওর কোন বাবা নাই। আল্লাহু আকবার, শুনাই দিলেন ওলিদ, শুনে ওর মাথা খারাপ, কি রে আমার বাবা নাই, এই কথা তো মা ছাড়া কেউ বলতে পারবে না। নাঙ্গা তার বাড়ি রেডি করলেন, নাঙ্গা তার বাড়ি নিয়ে মায়ের কাছে বলছেন, মাকে শোয়ালেন, এই দেখো তার বাড়ি, এই তার বাড়ি দিয়ে সাইজ করে দিব মা, মোহাম্মদের দরবারে আমি ছিলাম টপ অফ দ্য লিস্ট, মোহাম্মদের কানে কানে কথা বলতাম, প্রথম কাদের নামাজ পড়তাম, কিন্তু কোনোদিন উজু করত না, বিনা উজুতে কিসে মুনাফিক তো উপর উপরে ইসলাম, ইসলামের জন্য খুব মায়া, অনেকে এখন আছে ইসলামের জন্য উপরে উপরে খুব মায়া দেখায়, খালি বলো হুজুর দেশে ইসলাম কায়েম হয় না কেন, দেশে ইসলাম কেন কায়েম হয় না, দেশে ইসলাম কায়েম লাগবে না, তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে তো ইসলাম নাই, তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম নাই, তুমি দেশে ইসলাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো। আগে ইসলাহে নফস, ইসলাহে কম, ইসলাহে হুকুমত, নিজের ব্যক্তি সংশোধন হও, তারপর পরিবার সংশোধন করো, তারপর সমাজ সংশোধন, ইউনিয়ন সংশোধন, থানা সংশোধন, জেলা সংশোধন, বিভাগ সংশোধন, এরপর দেশ সংশোধন, এরপর পৃথিবী সংশোধন। নিজের সাড়ে তিন আট বডির মধ্যে ইসলাম নাই, উনি সারা দেশে ইসলাম নাই কেন, টেনশনে বাঁচে না, জোরে বলুন ঠিক কিনা। মাকে বললেন, মা বলো মোহাম্মদের দরবারে তিনি সবার বাবার নাম বলতে পারেন, আমি যখন বাবার নাম জিজ্ঞেস করছি আমার বাবার নাম বলে নাই, আমার বলছে আমার নাকি বাপ নাই, আমি বাপ সারা, বাপ সারা হলে কি অবস্থা হয়, মোহাম্মদের দরবারে মুখ দেখাইতে পারি না, মা তুমি বলো আমার বাবাকে, মা বলেন শোনো তোমার বাবাকে আমি নিজেও বলতে পারবো না, নাউজুবিল্লাহ, মোহাম্মদ যা বলেছে ফাইনাল বলেছে, আল্লাহ নবী তো কোনোদিন মিথ্যে বলেন না, তিনি যা বলেন ফাইনাল বলেন। নবীর কাছে এসে পৌঁছেন একজন ব্যক্তি, হুজুর আমার বছরের পর বছর চলে গেল কোনো সন্তান হয় না, আপনি আমার এই প্রেসক্রিপশন দেন। নবী বলেন যাও তোমাকে আমি প্রেসক্রিপশন দিচ্ছি, তুমি ডিম খাবে, ডিম আজকে জাপান জার্মানির বৈজ্ঞানিকরা ডিম নিয়ে গবেষণা করে, তোমরা ডিম খাবে যাও, স্বামী স্ত্রী সকালবেলা ডিম খাবে, ডিম খাবে আর আল্লাহর কাছে দোয়া করবে, ওরা বিয়ে হবে মিনাস সলিহীন, দেখো আল্লাহ সন্তান দেয় কিনা, রব্বি হাবলি মিনাস, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার, সন্তান চাও আল্লাহর কাছে, এই সন্তান দেওয়ার মালিক কে, আরো জোরে সবার মুখে, নাকি পীর বাবা, দরবেশ বাবা, দরবেশ বাবা, ইয়াহাবুলে মাইয়া শাও এনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, ওয়াহাবুলে মাইয়া শাও দুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন, আও ইসহাব যখন সুকরান ওয়া এনাসা, আর আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, ওয়া জানু মাইয়া শাও আকিমা, আল্লাহ যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা বানান, বন্ধা যিনি বানায় তিনি কে, ছেলে যিনি দেন তিনি কার, মেয়ে যিনি দেন তিনি কার, যার ঘরের প্রথম সন্তান মেয়ে তার ঘরটা বরকতের ঘর, কিন্তু অনেক পরা কপাল বুঝে না, মেয়ে হলে মন খারাপ করে ভুরু উস্কায় দেয়, কন্যা সন্তান কনেকে জবে করে, কন্যা সন্তানকে জাহিল যুগের মতো টিপে হত্যা করে মেরে ফেলে, কথা বলেন ঠিক কিনা, যার ঘরে কন্যা সন্তান, রসুল বলেন যে ব্যক্তি এক এক করে তিনটা কন্যা সন্তান লালন করবে পালন করবে, আমি নবী আর ওই লোকটা জান্নাতে এইরকম কাছাকাছি হবো, দুইটা আঙ্গুলের মাঝামাঝি যেমন স্বল্প জায়গা ফাঁক ওইরকম কাছাকাছি হবে। এক সাহাবী বলেন হুজুর আমার তো তিনটা
চেনা ব্যবচারে লিপ্ত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন, তিনটা জিনিস লেট করবেন না। নামাজের ওয়াক্ত হলে নবীজি বলছেন তাড়াতাড়ি নামাজ পড়ো, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কোন মানুষ মারা গেলে দ্রুত তাকে গোসল দিয়ে দাফন কাফন করো। অমুকে আসবে, অমুকে আসবে, অমুকে আসবে, এত দেরি দরকার নাই। বারবার জানাজা দরকার নাই, একবার পড়লেই ভালো। যদি ওলি না পড়ে তাহলে দ্বিতীয়বার জানাজা পড়া যাবে। ওলি একবার জানাজা নামাজ পড়ে নিলে দ্বিতীয়বার জানাজা পড়ার প্রয়োজন প্রয়োজন? কিন্তু আমাদের ট্রেডিশন হয়ে গেছে, তিনবার চারবার পাঁচবার সাতবার না পড়ালে ভালো লাগে না। ওলি যদি পড়ে ফেলে, অভিভাবক যদি পড়ে ফেলে, দ্বিতীয়বার পড়ার আর কোনো প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর, মেয়ে বড় হলে দ্রুত তাকে বিয়ের ব্যবস্থা করবে, যে কোনো মুহূর্তে জেনাবে বিচারে লিপ্ত হতে পারে। মেয়েদেরকে আদব শিক্ষা দিবেন। মেয়ে যারা যাকে বৌমা করে আনবেন, যাকে আপনি বৌমা করে আনবেন অথবা যাকে আপনি স্ত্রী করে নিয়ে আসবেন, সাবধান, এমন বউ নিয়ে আসবেন না, এমন বৌমা নিয়ে আসবেন না যে বৌমা বাসর রাতে আপনার কাছে রিমোট চাইবে স্টার জলসা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই রকম বৌমা করে নিয়ে আসবেন, ওই রকম স্ত্রী করে নিয়ে আসবেন যে স্ত্রী বাসর রাতে বলবে নিজের শ্বশুর শাশুড়িকে, আব্বু জায়নামাজ দাও, তসবি দাও, তসবিটা আনতে ভুলে গেছি, জায়নামাজটা আনতে ভুলে গেছি, রাতে তাহাজ্জুদ পড়ব। কথা বলেন ঠিক কিনা? আর যারা দাজ্জাল মহিলা দায়ুস, তারা চাইবে স্টার জলসার রিমোট। কথা বলেন ঠিক কিনা? দায়ুস জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। অনেকেই মেয়েদের ইন্টারভিউ নিতে যায়, মেয়ে দেখতে গিয়ে প্রশ্ন করে তুমি চাইনিজ পাক করতে জানো কিনা? কথা বলেন, তুমি বিরিয়ানি পাক করতে জানো কিনা? তুমি কি পুডিং বানাইতে জানো কিনা? এটা জিজ্ঞেস কর না, আয়াতুল কুরসি পারো কিনা? তুমি হুল্লা হুল্লা জি পারো কিনা? তোমার কোন পারো কিনা? দশটা সুরা তোমার মুখস্থ আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার জীবনে তাহাজ্জুদে নামাজ মিস হয়েছে কিনা? তুমি কি আমার ঘরে আসলে তাহাজ্জুদ পড়বা কিনা? নবীর প্রতি দরুদ শরীফ পড়া কিনা আসার পরে একশো বার? এগুলো জিজ্ঞেস করে না। কথা বলেন, অনেকেই ছেলে মেয়েদেরকে ভর্তি করতে নিয়ে যায় স্কুল কলেজে মাদ্রাসায়, এটা জিজ্ঞেস করে না লেখাপড়া ভালো কিনা, জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে কিনা, খাবার দাবার কেমন, প্রথমে জিজ্ঞেস করে মাদ্রাসায় হুজুর খাবার দাবার কেমন, মনে হয় খাইতে ভর্তি করে দিতেছে, খাওয়ার জন্য তো বাড়ি, লেখাপড়ার জন্য মাদ্রাসা, প্রথমে জিজ্ঞেস করে কি খাবার দাবার কেমন, থাকা কেমন, কত টাকা খরচ হবে, কিন্তু এটা কথা জিজ্ঞেস করে না, হুজুর আমি যে মাদ্রাসায় ছেলেটাকে পড়াবো, আপনাদের মাদ্রাসা আওয়াবিন পড়া হয় কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, টুপি ঠিক থাকে কিনা, দাড়ি ঠিক থাকে কিনা, আলেমে পড়া ছাত্র মুখে দাড়ি নাই, প্যান্ট পরা শার্ট পরা ছাত্র আলেমের আছে না এরকম ছাত্র? অনেক মাদ্রাসায় পড়াশোনা করে টাইটেল পাস করে, মুখে দাড়ি নাই, টাইটেলের কামেলের ঠেলায় সব দাড়ি একেবারে সাফান সাফা, দাড়ি নাই, সুদ খাই, ঘুষখোর, লেবাস পোশাকের কোনো বালাই নাই, নামাজও পড়ো না, কিন্তু লেখার সময় মাওলানা, ওরে মাওলানা, মা লানা, মা মানে নাই, লানা মানে না, মা মানে নাই, মা লানা, আমাদের জন্য কিছুই নাই, উনি মা লানা, মা মানে নাই নফি, লানা মানে আমাদের জন্য তার কাছ থেকে শিখার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আলম নয়, এটা আজাবুন আলিম। কথা বলেন ঠিক কিনা? এইরকম যেন না হয়। আমার নবীকে প্রশ্ন করলেন, আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে, নবীকে প্রশ্ন করেছিল নবী, আপনি বলবেন পৃথিবীর মধ্যে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন, চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন, আপনি বলবেন? সুবহানাল্লাহ বলে কি নবী উত্তর দিতে পারবে না? নবীকে প্রশ্ন করলেন, ওজন আপনি বলবেন আসাবে কাফের কুকুর, এই কুকুরটার নাম ছিল কি, কত বছর ঘুমিয়েছিল, এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। আমার নবীকে প্রশ্ন করেছিল, আপনি বলবেন একটা মানুষের হার্টের প্রবলেম হলে হার্টের প্রবলেমটা সলভ করবে কেমনে, হার্টের প্রবলেম হলে, আপনি বলবেন হুজুর কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়, কোন কারণে হিজরা জন্ম নেয়, এটা আপনি বলবেন। আমার নবীকে প্রশ্ন করেছিল, এমন একটা জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়বে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। আরে তোমার কেউ এই চিঠি পাঠিয়েছিল নাজরানের বাদশা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী উত্তর দিতে পারবে না?
শিক্ষক, আমি কারো ছাত্র নই, নবী কারো ছাত্র নয়, কারো ছাত্র নয় আমার নবী। হুজুর আমাদের সন্তান হয় না, প্রেসক্রিপশন দিন। নবী প্রেসক্রিপশন দিলেন ডিম খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য? এক মাস যায়, দুই মাস যায়, তিন মাস যায়, চার মাস যায়, পাঁচ মাস চলে যায়, নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ পাঁচ মাস হয়ে গেল গো নবী, কোনো কাজ হচ্ছে না, ডিম খেয়ে খেয়ে শেষ করে দিলাম, দোয়াও করছি আল্লাহর কাছে, হুজুর প্রেসক্রিপশনটা পাল্টায় দেন, ওষুধ পাল্টায় দেন। নবী বলেন, শোনো, আমি প্রেসক্রিপশন পাল্টায় দেওয়া নবী না, আমি যা বলি ফাইনাল বলি, আমি নবী যা বলি ফাইনাল বলি, আমি প্রেসক্রিপশন পাল্টায় দেওয়ার নবী, আমি প্রেসক্রিপশন পাল্টায় দেওয়ার নবী। আমাদের দেশের ডাক্তার সকালে একটা বিকালে একটা ঔষধ পাল্টায়। আমার অনেক ডাক্তার আছে, 800-900 টাকা ভিজিট, এক মিনিট দুই মিনিট দেখে না, ডাক্তার না মনে হয় ডাকাতের মতো, এক দুই মিনিটও দেখে না, রোগীর প্রতি খেয়াল নাই, দাগায় দেয় 8-10টা টেস্ট। আগের যুগের ডাক্তার ছিল, হাত ধরে বলে দিতে পারত, চোখ দেখে বলে দিতে পারত, এখন ডাক্তার সব কানা, মেশিনে দেখে উনি দেখে, তোমার লাগছে কি জানো, কি লেখা পড়া করলা, মেশিনে দেখে তুমি দেখে দাও, মেশিন যা বলে উনি মেশিন সর্বস্ব ডাক্তার, উনি মেশিন ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? আর আগের যুগের ডাক্তার কিছু লাগতো না, হাত ধরে বলে দিতে সমস্যা। যেমন ইবনে সিনা, ইরানের বড় মাপের একজন পণ্ডিত ডাক্তার ইবনে সিনা, ইবনে সিনা হসপিটাল আছে না, চিকিৎসা বিজ্ঞানের একজন বড় মাপের পণ্ডিত ইবনে সিনা, পুরুষ মানুষের চিকিৎসা করত হাত ধরে, কি ধরে? হাত ধরে, তো প্রেসক্রিপশন লিখে দিতে যাও খালাস। মেয়ে মানুষের চিকিৎসা করত কেমনে? হাত ধরা তো যাবে না, পর্দার আড়ালে অনেক দূরে মেয়েদেরকে রাখতেন, ওইখানে সুতা বেঁধে দিত হাতে, কি বেঁধে দিত? সুতা, তার তার বেঁধে দিত হাতে, ওই তারটা উনি হাত দিয়ে ধরতেন, হাত দিয়ে ধরে তার ধরে বুঝতেন যে ওইটার এই সমস্যা, এই সমস্যা, প্রেসক্রিপশন লিখে দিতেন। হয় না? আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। ওই যুগের সমসাময়িক কিছু ডাক্তার, ডাক্তার ডাক্তারের শত্রু, আলেম আলেমের শত্রু, পীর পীরের শত্রু, হয় না মাঝে মধ্যে? কথা বলেন, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শত্রু, এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ার দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এক পীর আরেক পীরের সহ্য হয় না, এক আলেম আরেক আলেমের সহ্য হয় না, এক ডাক্তার আরেক ডাক্তারের সহ্য করতে পারে না, ওই ও কোনো ডাক্তার হলো? কথা বলেন, ও কোনো আলেম হলো? ও কোনো পীর হলো? এগুলো ঠিক নয়। সবাইকে আল্লাহ সমান জ্ঞান দেবেন, জোরে বলুন, আর জোরে বলুন। সমসাময়িক ডাক্তাররা ইবনে সিনাকে পরীক্ষা করবার জন্য 4টা প্রাণী রাখলো, ছাগল, কি উট, ঘোড়া, আর একটা গরু, কয়টা? 4টা প্রাণী রাখলো পর্দার আড়ালে, পায়ের মধ্যে সুতা বেঁধে দিছে। ইবনে সিনারে বলছে, আপনি প্রেসক্রিপশন লেখেন? ইবনে সিনা তো আর দেখে নাই কে আছে পর্দার আড়ালে, উনি 4টা প্রেসক্রিপশনে 4 দুগুণ 8টা ওষুধ লিখে দিয়েছেন। ডাক্তার বলছে, আজকে দেখা যাবে তুমি কেমন ডাক্তার, কেমন তুমি তার দিয়ে বলে দিতে পারো, আজকে দেখবো তোমার খেলা, আজকে তো তোমার ঠকাবো আমরা, আজকে তো আর মেয়ে মানুষ রাখে না, রাখছে কি? গরু, ছাগল, ঘোড়া, উট, কয়টা? প্রেসক্রিপশন খুলে দেখায় 4 দুগুণে 8টা ঘাসের নাম লিখে দিছে, আল্লাহু আকবার, কি নাম লেখছে? ডাক্তারগুলো সব অবাক হয়ে বলছে, কি ডাক্তার, কেমনে বুঝলো এটা গরু ছাগল ভেড়া বকরি, ঘাসের নাম লেখে দিল কে? মনে করছিলাম কোনো মানুষ হবে, কিন্তু দেখি যে কি ডাক্তার, অবাক করার মতো, কেমনে বুঝলো, তার দিয়ে ধরে বুঝে দিল যে এই 3টা 4টা 4টা 8টা ঘাসের নাম লিখে দিছে, ঘাসের নাম লেখলো কেমনে, কেমনে বুঝলো চতুষ্পদ জন্তু? কয় কি লেখছেন এগুলো? কয় ঘাস? কয় কেন? কয় এগুলো একটাও মানুষ না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, এগুলো কি না?
মানুষ না, এগুলো কি না? মানুষ না, এগুলো পশু। পশু মানুষ যদি মানুষ হয় তাহলে ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি খারাপ হয় পশুর চেয়ে নিকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও কি হয়? কথা বলে না, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও বলবেন দলিল। দলিল জিবরিল আমিন ফেরেশতাদের প্রধান না? সমস্ত ফেরেশতাদের সাইয়্যেদ না? রসুল্লাহ তো বাসার মানুষ, ফেরেশতাও না জিনও না। রসুল কি ফেরেশতা? জিন বাসার সাইয়্যেদুল বাশার, সুবহানাল্লাহ। বলেন সমস্ত মানুষের সেরা। রসুল্লাহ যখন মেলাতে যাচ্ছিলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাল অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ সিদ্রাতুল মুনতাহা, কয় এবার উপরে যাবো জিবিল করে সরি আর পারবো না। বলে কেন আর পারবো না? আমার এখানেই শেষ। বলে কি বলো জিবরিল? এখানে শেষ মানে এখান থেকে যদি এক কদম এক চুল পরিমাণ উপরে যায় জলে পুরে সারখার হয়ে যাব। দেখছেন জিবরিল আমিন ফেরেশতা যাইতে পারে না সিদ্রাতুল মুনতাহার উপর, রাসূলুল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বেশি। কথা বলে না, ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বেশি। আর মানুষ যদি নিকৃষ্ট হয় খারাপ হয় পশুর চেয়ে খারাপ। রাসূল মুল কোরআন বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বুঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনে না। ওয়া লাহুম আয়ুনুন, তাদের চোখ আছে লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে হৃদয়ঙ্গম করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ কয়গুলো চতুষ্পদ জন্তুর মতো, খালি চতুষ্পদ জন্তু নয়, বাল হুম আদাল্লু, বরং এর চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ বলেন, এই জন্য বলেন বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। জনসংখ্যা বাড়ছে মানুষ কমছে, কয় মানুষই নাই কি নাই? মানুষই নাই কই? এতগুলো মানুষ মানুষ নাই মানে মানুষের মতো মানুষ নাই। আল্লাহর কোরআন এসে মানুষ বানানোর জন্য। কোরআনের প্রথম সূরা কি? সূরা ফাতিহা তো ওপেনিং সূরা, ওটা বাদ দিলাম, ওটা তো সূচনা লগ্ন মুকদ্দমা ভূমিকা। প্রথম সূরা কি? বাকারা। মানে কি? গাবি পশু, পশু না। শেষ সূরা কি? মাশাআল্লাহ, কি নাম সূরাতুন? মানে পশু দিয়ে শুরু মানুষ দিয়ে শেষ। তার মানে একটা মানুষ যদি কোরআন পড়ে তার পাশবিক চরিত্রকে ডিলাইট করে রিমুভ করে নাস মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। আমরা একজন দোয়া করি, এই হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কে এখন মানুষ নাই? মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ। আরে দুনিয়া ভরা মানুষ, কয় মানুষ নাই? কয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। জনসংখ্যা বাড়ছে তো মানুষ হতে বাড়ার কথা, মানুষ বাড়ে না, বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। তার মানে অরিজিনাল মানুষ পাওয়া যায়। সব কেসিং, সব কি কেসিং চিনেন না? কি হার্ডডিস্কটা মানুষের না, মেমোরি মানুষের নয়, মেমোরি কার্ডটা হলো পশুর। একটা পশু আরেকটা পশুকে মারে না, একটা পশু আরেকটা পশুকে মারে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে বারো টুকরা করে করে না। একটা মানুষ, ইংলিশ মিডিয়ামের একজন ছাত্রী আনুষ্কা নূর, তাকে মারলো কত নির্লজ্জ করে মারলো। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ নাকি মানুষের কেসিং খোসা? এরা কি মানুষ? কি বলেন আপনারা, এরা মানুষ? এদেরকে তো মানুষ বলা যায় না, জনসংখ্যা মানুষ না, এটা বিপদ। কথা বলেন ঠিক কিনা? এরা নামে মানুষ, এরা গরু খোয়া মানুষ। মুসলমান কেমনে বলবো? গরু খোয়া মুসলমান অনেকে আছে নামে মুসলমান। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, ও জামে তুম হো না সারা, তু তামার দুনমে হনু জেনেকে দেখে কে শর্মা ইয়াহুদ খুদ্দ কইতো। দুনিয়া হাতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আর মুসলিম সেটা সে কি আদি বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামার দুন ইহুদি আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। কয় তোমরা যেমন বলো মানুষ মরতেছে মুসলমান মরতেছে, আমি তো মুসলমানই দেখি না, সব তো ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরেদের বলেন ঠিক কিনা? অবাক লাগে, বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, আসল মানুষ
মানুষ নাই, আসল মানুষ মনুষ্যত্ববোধ নাই, হিউম্যানিটি, মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে। একটা গাভী বাচ্চা দেয়, গাভী কি হয়, মুরগি মুরগি বাচ্চা দেয়, কিন্তু মানুষ মানুষ বাচ্চা দেয় না, মানুষ বানাতে হবে তাকে। মানুষ বানায় কে? মানুষ বানার কারিগর হলো শিক্ষক, মানুষ বানার কারিগর হলো ইমাম, মানুষ বানায় শিক্ষকরা। অথচ এই দেশের শিক্ষকদের সবচেয়ে দাম কম। একজন গার্মেন্টসের লোক গার্মেন্টসে চাকরি করে 80,000-90,000, 1,00,000-1,50,000 টাকা বেতন পায়, আর একজন শিক্ষকের বেতন 10,000-15,000-20,000। মানুষ গড়ার কারিগর ইমাম, একটা সমাজের মানুষগুলোকে মানুষ বানাবে ইমাম, ইমামের বেতন 5,000-7,000। অথচ একজন 2,000 আছে, আর একজন রিক্সাওয়ালা সারাদিনে কামাই করে 2,000 টাকা। যান চাঁদপুর লঞ্চঘাট থেকে যারা রিক্সা চালায় তারা দেখেন, যারা অটোই করে সারাদিনে 3,000 টাকা, 33,000-90,000 মাসে কামাই করে 90,000। আর একজন শিক্ষক সারা বছর চাকরি করে 8টা থেকে 2টা পর্যন্ত বা 10টা থেকে নিয়ে 3টা পর্যন্ত, তার বেতন 10,000-12,000-15,000-20,000। যারা মানুষ গড়ার কারিগর তাদের বেতন নাই। এই বাংলাদেশ কেন? এই বাংলাদেশে সবচেয়ে বেশি বেতন হওয়া দরকার শিক্ষকদের আর ইমামদের। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি হওয়া দরকার, কারণ এরা মানুষ বানায়। ছেলেটারে দিয়ে আসেন, হুজুর আমার ছেলেটারে মানুষ বানাই দিয়েন, দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষ হয়। কেন, এটা কি গরু নিয়ে আসছেন? এটা তো মানুষ নিয়ে আসছেন, নাম কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তো মানুষকে বানাতে হয়, মানুষ হয় না। কোরআনের কাছে গেলে মানুষ মানুষ হয়, নবীর সুন্নতের কাছে গেলে মানুষ মানুষ হয়, নবীর আদর্শের কাছে গেলে মানুষ মানুষ হয়। আসুন প্রশ্নের উত্তরগুলোতে আমরা যাব। আমার আজকে টার্গেট হলো প্রশ্ন উত্তর। রসুল্লাহকে প্রশ্ন করলেন, আকাশের মধ্যে একটা চাঁদ, চাঁদের মধ্যে কালো কালো দাগ, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? রসুল বলেন সারা আমাদের বিজ্ঞানও বলেছে, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বলে, চাঁদ আলো নয় সূর্য থেকে, সূর্যের নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুশ শামস, ওয়াশশামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি দাতানাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। সূর্যের নামে আল্লাহ সূরা দিলেন, সূর্য থেকে আলো নেয় চাঁদ, চাঁদ চাঁদের আলো সূর্য থেকে নিলে, সূর্য থেকে চাঁদ যখন আলো নেয় ওই রকম ছিল চাঁদের আলোটা সূর্যের মতো। তো যদি ওই রকম হয় তা মানুষ ঘুমাবে কেমনে? আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল তোমার 600 নূরের পাখা, একটা পাখা দিয়ে চাঁদের গায়ে আঘাত করো, চাঁদটাকে নিষ্প্রভ করে দাও, আলোর ভোল্টেজ কমায় দাও, ভোল্টেজ কমায় দাও, ডিম লাইট বানায় দাও। ওয়াকাদ মাহাউনা আয়াতাল্লাইল, আল্লাহ তাআলা চাঁদের নিদর্শনটাকে কমায় দিলেন, মিটাই দিলেন, চাঁদ স্নিগ্ধময় আলো। রসুল বলেন, রসুল বলেন, আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদের সূর্যটা উদিত হয় দিনের বেলায় পূর্ব দিগন্তে, আমার সূর্যটা উদিত হয় রাতের বেলায় আসর নামাজের পর। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার। আমরা তো সেই নবীর উম্মত, কথা বলুন, আমরা সেই নবীর উম্মত না? তিনি কেমন নবী? সূর্য যার আঙ্গুলের ইশারায় চলত, চাঁদ আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হইত, চাঁদ সাজার নেতাকাল হাজার শুক্কাল কামার বে ইশারাতি, সূর্য ডুবে গেছে ডুবন্ত সূর্যকে উঠাই এনেছে। রসুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার কপাল কাঁধে মানে কোলে ঘুমাই গেছেন, সুবহানাল্লাহ, রসুল্লাহ ঘুম থেকে উঠছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসর পড়তে পারেন নাই, মন খারাপ। রসুল বলে আলী মন খারাপ কেন? কয় হুজুর আসর পড়তে পারি নাই এই জন্য মনটা খারাপ। কয় পড়বা? কে জি হুজুর আগামীকাল তো পড়বো ইনশাআল্লাহ। কয় আগামী না আজকে। কয় হুজুর সূর্য যে ডুবে গেল, সেটা বলবেন না, সূর্য যে হুজুর ডুবে গেল, বলে তুমি পড়বা কিনা আজকের আসর? জি হুজুর পড়বো যদি সূর্য উঠে পড়বো। রসুল্লাহ সূর্য রসুলের কথায় সূর্য আসরের ওয়াক্ত হলো, আল্লাহু আকবার, আসরের ওয়াক্ত হলো, সূর্য আল্লাহ নবীর কথায়,
আল্লাহর কাছে চাইছে আল্লাহ দিবেন, দেবে কে? আল্লাহ। আল্লাহর নবীদেরকে যেটা দেওয়া হয় এটা মুজিজা, ওলিদেরকে দেওয়া হয় কারামাত, আর ভণ্ডদেরকে দেওয়া হয় ইস্তিদরাজ, ভণ্ডামি। আমরা ভণ্ডামিতে বিশ্বাসী নই, অলিয়া উলিয়াদের কারামাতে বিশ্বাসী, নবীদের মুজিজায় বিশ্বাসী, ঠিক কি না? বিশ্বাস করেন? অলিয়া উলিয়াদের কারামাত বিশ্বাস করেন? আল্লাহ নবী নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন, মনটা খুশি। বলে হুজুর আমি চিন্তাই করতে পারি নাই যে আপনি ডুবন্ত সূর্যটাকে এনে দিতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআন সেই সূর্যের নামে কোরআন কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কথা বলেছেন, চন্দ্রের কথা বলেছেন, আল্লাহ তাআলা চাঁদের কথা যেমন বলেছেন, সাথে সাথে তারকারাজির কসম করেছেন, আর বলে দিয়েছেন সূর্যের মধ্যে কালো কালো দাগ। কালো কালো দাগটা কেন? বলে কালো কালো দাগটা হলো ওই যে জিব্রিল আমিন পাখার আঘাত, পাখার আঘাতের কারণে কাউকে যদি মায়ের দেওয়া হয়, মায়ের দেওয়ার পরে দাগটা পড়ে যায়, কালো হয়ে যায়। জিব্রিল আমিন ওই চাঁদের গায়ে যে আঘাত করলেন, আঘাতের কারণে কালো কালো দাগ। আর নবীজি আঙ্গুলের ইশারায় চারটা দ্বিখণ্ডিত করেছিলেন, কদে একতারাবাতি সাআ ওয়ান শাক্কাল কামার সুনাতুল কামার। আল্লাহ বলছেন চারটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ভারতের প্রেরণ তিনি চার দ্বিখণ্ডিতের বিষয়টা তিনি সাক্ষ্য দিয়েছেন, ফয়জুল কাদিরের মধ্যে আছে। আল্লাহু আকবার। ফয়জুল বারি আল্লামা কানওয়ার শাহ কাশ্মীরি তিনি নিয়ে এসেছিলেন। আল্লাহু আকবার। চার দ্বিখণ্ডিত হয়েছিল, দ্বিখণ্ডিত চারটি আবার ছড়া লাগালেন, মাঝখানে জন্য একটু ফাটল আছে। আমরা ছোটকালে পড়েছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ছোট্টকালে দাদের কাছে প্রশ্ন করেছি, নানার কাছে প্রশ্ন করেছি, নানির কাছে প্রশ্ন করেছি, এমন আমাদের মা বাবার কাছে প্রশ্ন করেছি, মারে বাবারে আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন? বাবা মা আমাদেরকে বুঝিয়েছেন, দাদা দাদি নানা নানি আমাদেরকে বুঝিয়েছেন, ওইখানে বুড়া আর বুড়ির চরকা পাকায়, বুড়া বুড়ি কি পাকায়? বুড়া বুড়ি চরকা পাকায়, সুতা কাটে, এতদিন ধরে সুতা কাটে, চরকা পাকায়, কই একটা লুঙ্গিও দিল না, একটা সোয়েটারও দিল না, একটা কম্বলও দিল না। বছরের পর বছর হয়ে গেল, শত শত বছর হয়ে গেল, বুড়া বুড়ি এতদিন ধরে চরকা পাকায়, এত শীত যায়, এত ঠান্ডা যায়, একটা কম্বলও তো চাঁদ থেকে আসলো না। বুড়া বুড়ি চরকা পাকায় না, চাঁদের মধ্যে কালো কালো দাগ, কারণ কি? রসুল্লাহর আঙ্গুলের ইশারা চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, জিব্রিল আমিনের পাখার আঘাত। আমার নবীর প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, কি বলেন, পেরেছেন কিনা? অবশ্যই আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারবেন। নবীকে প্রশ্ন করলেন, হুজুর কোন কারণে ছেলে হয়, কোন কারণে মেয়ে হয়? বলে ছেলে হবে মেয়ে হবে ক্রোমোজমের কারণে, 23-46 জনের ক্রোমোজম আছে, পুরুষের ক্রোমোজম হলো এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজম হলো ডাবল এক্স, ডাবল এক্স হলো নারী, পুরুষ হলো এক্স এবং ওয়াই ক্রোমোজম। এটা বিজ্ঞানের ছাত্র যেন সহজেই বুঝবেন, ডাবল এক্স এবং এক্স ওয়াই, পুরুষের এক্স নারীর এক্স, এক্স এবং এক্স মিলে সন্তান হবে মেয়ে, পুরুষের ওয়াই নারীর এক্স, এই ক্রোমোজম মিলে সন্তান হবে ছেলে। যখন দুটোটা একসাথে যায় তখন সন্তান হবে হিজরা। আল্লাহু আকবার। দুটো একসাথে গেলে ইজা সাবাকা মাউর রাজুল ফাকান আল ওয়ালাদু যাকারা, যখন পুরুষের এক্সট্রা প্রবণ হবে, স্পার্ম যখন অগ্রগণ্য হবে ওভাবে গিয়ে, নারীর ওভাবে গিয়ে যখন পড়বে তখন সন্তান হবে ছেলে, আবার যখন নারীরটা যখন অগ্রগণ্য হবে তখন হবে মেয়ে, দুটো একসাথে গেলে সন্তান হবে হিজরা। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে নারী পুরুষের সমন্বয়ে সন্তান হয়, মানুষ আমরা তো মানুষ, কেউ তো মানুষ বলছে মানুষ হলো সেক্স সর্বস্ব, হোমোজিক্যাল সেক্সুয়ালিটি, এটাকে মানুষ বলছে, কেউ বলছে মানুষ হচ্ছে খাওয়া দাওয়া ফুর্তি করো, খাওয়া দাওয়ায় কাজ হলো মানুষের, কেউ বলছেন মানুষ হচ্ছে, মানুষ হচ্ছে খাওয়া দাওয়ার নাম হলো মানুষ, যে খাবে দাবে ফুর্তি করবে এটার নাম মানুষ এনজয় করার। কিন্তু মনে রাখবেন, আবার কেউ কেউ বলেছেন মানুষ হচ্ছে মানুষ, মানুষকে নিয়ে অনেক কথা বলেছেন ডারউইন, বলেছেন তার বিবর্তনবাদে, মানুষ তো মানুষই না, অবাক লাগার মতো, ডারউইন বলেছে মানুষ মানুষই না, ডারউইন বলেছে মানুষ হচ্ছে বানর থেকে, নাউজুবিল্লাহ বলেন, আপনারা বলেন মানুষ কি বানর থেকে? মানুষ হচ্ছে আদম থেকে, আদম নবী থেকে মানুষ, কথা বলেন ঠিক কিনা? আসলুন নাসলে আদম, মানুষের প্রথম হচ্ছে আদম,
সমস্ত মানুষেই না, আমরা মানুষ, মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু আল্লাহ বলেন হাল আতা আলা আল ইনসান হিন মিন আদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহু আকবার আমশাজ আই ইখতিলাত মিন মায়ির রুজুল ওয়া মিন মায়িল মারে মারআতে নারীর ওভাম পুরুষের স্পার্ম এই দুটো থেকে তৈরি হয় মানুষ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ওয়া লাকাদ খালাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনাহু নুতফাতান আলাকা সুবহানাল্লাহ বলেন لقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين الله اكبر التستس برهتهاي والسماء والطارق وما ادراك ما الطارق النجم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق الله اكبر اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الله اكبر الله اكبر اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق علق من الجماد بل رقته حمام مسنونه ঠনঠনে মাটি থেকে বানাইছেন পৃথিবীর প্রথম মানুষ কে মাশাআল্লাহ আরো জোরে কে 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 কয় হাত লম্বা খালাক আল্লাহু আদম আলা সূরাতি ওয়া তূলুহু 60 জারান 60 গজ 120 হাত লম্বা এরকম হাতে 60 হাত আর এই রকম হাতে 120 হাত দুই হাতে এক গজ না 60 মানে 60 জারান মানে গজ 60 গজ 120 হাত লম্বা আপনারা যখন জান্নাতে যাবেন তখন আপনারা 120 হাত লম্বা হবেন খুশি লাগতেছে না যারা ছোট মানুষ খাটো মানুষ আপনারা 120 হাত লম্বা হবেন চেহারাটা হবে ইউসুফ নবীর মতো যারা কালো কোনো ভয় নাই জান্নাতে যখন ঢুকবেন ইউসুফ নবীর চেয়ে আরো সুন্দর হবেন জবানটা কণ্ঠটা হবে দাউদ আল ইসলামের মতো কণ্ঠ চরিত্র হবে আমার নবীর চরিত্রের মতো আল্লাহু আকবার বলেন আমার নবীকে প্রশ্ন করেছে নবী উত্তর দিতে পারেন নাই নবীকে প্রশ্ন করেছেন হুজুর আপনি বলবেন পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কামর পর্যন্ত সূর্যের আলো পড়বে না সেটা কোন জায়গা মানে সেই জায়গাটার নাম হলো বাহরে কুলসুম লোহিত সাগর আল বাহরুল আহমার আল্লাহ আকবার বলেন লোহিত সাগরে যেখানে ফেরাউনকে চুবাইয়া মারা হয়েছে সেকেন্ড রামেসাস চুবাইয়া মেরে সেখানে বাহরে কুলসুম লোহিত সাগরে চুবাই মারছেন চুবাই মারার পরে ওইখানে মূলত মুসা ইসলামের জন্য আল্লাহ তালা 12টা রাস্তা করে দিল ফেরাউনকে ডুবাই মারলো মুসা নবীর জন্য যখন 12টা রাস্তা হলো তখন 12 রাস্তায় সূর্যের আলো পড়ে নাই মুসা নবী পার হয়ে গেলেন ফেরাউনকে ডুবাই মারলেন ওই রাস্তাগুলো পানির নিচে তলায় গেল কিয়ামতের আগে ওইখানে আর সূর্যের আলো পড়বে আমার নবীর হিস্টোরিক্যাল জ্ঞান আছে কিনা জিওগ্রাফিক্যাল জ্ঞান আছে কিনা সে সম্পর্কে ভৌগোলিক জ্ঞান সম্পর্কে নবীকে জিজ্ঞেস করে নবীজি উত্তর দিয়ে দিলেন নবীকে প্রশ্ন করলেন আপনি বলবেন আসহাবে কাফের কুকুর নাম কি সেই কুকুরের নাম হলো কিতমির এক বছর নয় দু বছর নয় 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল কোরআন বলছে ওয়ালা বিফু ফি কাফাফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়া যাদাদু তিসআ এক বছর নয় দু বছর নয় 309 বছর পর্যন্ত ঘুমাইলো 309 বছর পরে ঘুম থেকে জেগে দেখছেন বাদশা পরিবর্তন খাবার কিনতে গেছে বলে এটা 309 বছর আগের পয়সা দিছো রুটি নিলে 8টা 7 জনের জন্য 7টা কুকুরের জন্য একটা সফর সঙ্গী ছিল কুকুর আরবিতে তাদের সাথে কথা বলতো ওয়া কালবুহুম বাসাতুন জারা আইহিবিল ওয়াসিত 7 জন যুবককে কুকুরটা পাহারা দিল 309 বছরে কুকুর ঘুমাইলো না কুকুর ঘুমাইলো না মা
এলাকার সাতজন যুবক ঘুমাইলো, 309 বছর পর্যন্ত কুকুর ঘুমায় নাই, কুকুর পাহারা দেয়। আল্লাহ আকবার। কুকুর সেনাবাহিনী কার কথা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, সবার মুখে কুকুর। কুকুর, কুকুরের ইতিহাস অনেক বড়। মানুষকে বানানোর পরে 120 হাত লম্বা স্ট্রাকচার বানান, কেসিংটা খাসাটা রুহু দেয় না, এখনো সিম কার্ড ভরে নাই, খালি কেসিংটা বানাইছেন। আল্লাহ আকবার। ইয়াসআলুনা কানুর রূহ কুলুর রূহ মিন আমরি রাব্বি, রুহুটা হলো স্ট্রাকচার বানাইছেন। শয়তান এসে থুতু নিক্ষেপ করছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বললেন, জিব্রিল একটু ভালো করে সাইজ করো, কানের পেস এখানে ফুটা, নাকে এখানে দুইটা ফুটা, মুখটা যদি জোর লাগানো থাকতো কেমনে কথা বলতেন? মুখটার মধ্যে মাঝখানে ফাঁক করে দিলেন, হাতের আঙুলে আঙুলে ফাঁক, এগুলোর মাটিগুলো কেটে নিলেন। এই মাটি দিয়ে কী করবো? এগুলো মাটি দিয়ে খেজুর গাছ বানাও। এই জন্য খেজুর গাছের সাথে মুসলমানের সম্পর্ক ফুপুর সম্পর্ক। খেজুর গাছ যেমন সোজা, মুসলমান হবে সোজা। আল্লাহু আকবার। খেজুর গাছ যেমন সোজা, মুসলমান হবে কি সোজা? আল্লাহু আকবার। খেজুর গাছের সাথে আমাদের সম্পর্ক কিসের? আমাদেরকে যে মাটি দিয়ে বানানো হয়েছে, খেজুর গাছকে একই মাটি দিয়ে বানানো হয়েছে। আর কেউ কেউ বলছেন দুষ্ট দুরাচারী ইবলিস, ওই সময় ছিল মোয়াল্লিমুল মালায়েকা, যেখানে একটু থুতু নিক্ষেপ করেছিল ঘৃণা ভরে, ওই মাটিটা কেটে নিলেন, ওই মাটিটা দিয়ে বানানো হলো কুকুর। এই জন্য কুকুর দূরে যায় না, জঙ্গলে থাকে না, কুকুর মানুষের ঘরেই থাকে, ঘরের মধ্যে থাকে। মানুষ যেগুলো ফেলে দেয় এঠো জুটাগুলো কুকুরে খায়, মানুষকে পাহারা দেয়। মানুষ রাতে ঘুমায়, কুকুর মানুষকে পাহারা দেয়, মানুষের চতুর্দিকে বাউন্ডারি পাহারা দেয়। কুকুর যত প্রভু ভক্ত হয়, কোনো প্রাণী এত প্রভু ভক্ত হয় না। কুকুরের স্কুল আছে, কুকুরের কলেজ আছে, কুকুরের জন্য সেখানে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে কুকুরের জন্য বিদেশে। এক একটা কুকুরের দাম 1-1.5 লাখ টাকা। দাদার কোলে কুকুর, দাদির কোলে কুকুর, ছেলের কোলে কুকুর, ছেলে মেয়ের কোলে কুকুর। কুকুর নিয়ে ঘুমায়, ছেলে মেয়ে না, কুকুর নিয়ে ঘুমায়। দেখতে মনে হয় কুত্তার দেশ বিদেশগুলো। লন্ডন আমেরিকা যান, মানুষটা নামার আগে বিমান থেকে আগে কুত্তারে নামায়। কুকুরের মধ্যে এমন ডিটেক্টর আল্লাহ নাকের মধ্যে সেট করে দিছে, কুকুর মাটির নিচে 3 মাইল নিচে কোথায় পচা লাশ দুর্গন্ধ মরে আছে, পচে আছে, কুকুরের ঘ্রাণ নিতে পারে, কুকুরের ঘ্রাণ শক্তি বেশি। এই জন্য কোথাও এমপি মন্ত্রী, এমপিরা না প্রধানমন্ত্রী আসলে ডগ স্কার দিয়ে চেক করায়, স্টেজটা ডগ স্কার দিয়ে আনে, দেখায় কোথাও কোনো বোমা ফুতা আছে কিনা। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার বলেন। কারণ মানুষ তো দুর্নীতি করতে পারে, ভেজাল মিশাইতে পারে, কুকুরের নাকের মধ্যে তো আর ভেজাল মিশানো যাবে না। কথা বলেন, কথা বলেন। হলো তোমারকে প্রশ্ন করলেন কয়টা, সবাই বলেন। আরে আরে একটা প্রশ্ন বলে আজকে শেষ করে দেবো। আমাকে অনেকে আগে সিগনাল দিয়েছেন, তাই আমি বলছি আর 10 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। হলো তোমারকে প্রশ্ন করলেন, এমন একটা কয়েদির নাম বলুন যে কয়েদখানায়, জেলখানায় কয়েদি আছে কিন্তু একটা সেকেন্ডের জন্য শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই কয়েদি কে? সেই কয়েদি অবাক করার মতো, জেলখানায় শ্বাস নেওয়ার মতো কোনো খবর নাই, কোনো ক্ষমতা নাই। সেই কয়েদিটা যেখানে, যেই কয়েদির মধ্যে কোনো বাথরুম নাই, বাথরুম ছাড়াই চলে। বলবেন যে এটা কেমন কোন জেলখানা, যে জেলখানায় কোনো বাথরুম নাই, যে জেলখানায় শ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই, সেই জেলখানাটা হচ্ছে মায়ের পেট। ওই জেলখানায় সবাই ছিলাম আমরা। মায়ের পেটে কি কোনো বাথরুম আছে, টয়লেট আছে মায়ের পেটে? মায়ের পেটে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার হয় না, মা শ্বাস প্রশ্বাস দিচ্ছে। জেলখানায় 10 মাস 10 দিন ছিলাম, মায়ের কয়েদি পেটকে পেটের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন, শ্বাস নিতেও হয় নাই আর বাথরুমও করার লাগে নাই। আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন। এমন এক কবর, এমন এক কবরের নাম বলবেন যে কবরের কবরবাসী জিন্দা, কবরের কবরবাসী জিন্দা। শুধু জিন্দা না, ওই কবরটা কবরবাসীকে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, শুধু ঘুরে বেড়ায় নয়, ওই কবরবাসী কবর থেকে বের হয়ে পৃথিবীতে বহুদিন বেঁচে ছিলেন। যখন হযরত ওমরকে প্রশ্ন করলেন, ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস তুমি প্রশ্নের উত্তর দিয়ে দাও। ইবনে আব্বাস লিখে দিলেন, সে কবরটা হলো ইউনুস নবীর মাছের পেট। আল্লাহু আকবার।
লাউলা বলছেন যে যদি তিনি লাউকানা মিনাল মুসাব্বি লাউলা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি সেখানে আয়াত কি হাফেজ নাই, যদি সেখানে তিনি তাসবিহ না পাঠ করতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত তিনি থাকতেন জেলখানায়, সব কবরে থাকতেন। এই ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছকে বলছেন, মাছ তুমি আমার ইউনুসকে খেয়ে ফেলো, ইউনুস নবীকে খেয়ে ফেলেন, আমি ওটাকে তার জন্য আমি কবর বানাইছি, মাসজুনান জেলখানা বানাই দিছি। সুবহানাল্লাহ, বলেন এমন এক কবর ইউনুস নবী কবরের মধ্যে অধিবাসী, ইউনুস নবীকে নিয়ে মাছ ঘোরাফেরা করে সাগরের মধ্যে, কবরের মানুষকে নিয়ে ঘোরাফেরা করে। কবর থেকে ইউনুস নবী বের হলেন, উগলে দিলেন মাছ, মাছ যেখানে উগলে দিলেন সেখানে ছিল একটি মিষ্টি কুমড়ার গাছ, মিষ্টি কুমড়া আর কদু, কদু কদু গাছে কখনো মাছি বসে না, কদু গাছে মাছি বসে না, এই জন্য হযরত ইউনুস নবীকে মাছটা উগলে দিল, বমি করে দিল এমন একটা জায়গা, ওইখানে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে কদু গাছ সেখানে জন্ম নিল, কদু গাছের পাশে বসাই দিলেন, মাছি পড়লে দূষিত হবে, পয়দন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে গেল নাজরান খ্রিস্টান বাদশাহ অবাক, বলে আরো দুইটা প্রশ্ন, ইনশাল্লাহ এই দুইটা প্রশ্নের উত্তর আমরা অন্য সময় শুনব, আজকে আর আমরা দিতে চাচ্ছি না। আসরের কাজা নামাজ কখন পড়তে হবে? মাগরিবের আগে আগে যদি মনে করেন, আপনার মনে আছে সব কিছু ঠিক আছে, আসরের কাজা নামাজ পড়ে তারপর মাগরিব পড়বেন, কাজা নামাজ না পড়ে মাগরিব পড়বেন না। কাজা নামাজ করলে সে গুনাহ হবে? আদায় করলে কি সে গুনাহ হবে? কাজা যখন করছেন, কাজা যখন হয়ে গেছে, কাজা মানে যথাসময়ে আদায় করা, মানে না করতে পেরে অন্য সময় আদায় করছে, এটা হয়েছে কাজা। যে নামাজ যে সময় আদায় করা দরকার ছিল সেই সময় আদায় করতে পারে নাই, কাজা পাস্ট হয়ে গেছে অতীত, এটা এখন আদায় করতে হবে। কি করতে হবে, কি করতে হবে? যদি কাজা নামাজের কথা, আগের ওয়াক্তে নামাজের কথা মনে থাকে, আগে ওই ওয়াক্তে নামাজ না পড়লে যদি আপনি কাজা নামাজটা আদায় না করেন, যতক্ষণ না কাজা নামাজটা আদায় না করবেন, প্রেজেন্ট ওয়াক্তে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। মনে করেন আপনার জোহর নামাজ কাজা হয়েছে, আসরের সময় মনে আছে, আগে জোহরের কাজা আদায় করবেন তারপর আসর পড়বেন, যদি মনে আছে না পড়েন তাহলে আপনার আসর হবে না, আগে কাজা আদায় হবে তারপর আসর, মনে থাকবে কথা? প্রশ্ন করছেন গুণাগার হবে কিনা, অবশ্যই গুণাগার হবে, ইচ্ছাকৃতভাবে যদি কাজা নামাজ যদি কাজা করে তাহলে তো মস্ত বড় গুণাগার হবে। আর এমন যদি হয় যে ঘুমাই রয়েছে, হতে পারে না এরকম, পরিবেশ নাই এমন অবস্থা, কিন্তু এরকম পরিবেশ খুব কম, বিমানেও তো নামাজ পড়ার সিস্টেম আছে, উজু করতে পারবেন না তেমন করবেন, কথা বলেন ঠিক কিনা? তো সবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেউ ঘুমিয়ে যদি থাকে, ঘুমের মধ্যে থাকেন, মান্নাসিয়ানে সলাত, যে লোকটা নামাজ থেকে ঘুমাই দিয়েছে, ফাইদা রাকা রাহা ফালিসাল্লি, যখনই স্মরণ হবে তখন নামাজটা আদায় করে নেবে, কথা বলেন ঠিক কিনা? স্মরণ হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। একজন হুজুর মাগরিবের জামাত সে দিয়ে কি অপরের কাজে আদায় করা যাবে? মাগরিবের জামাত ছেড়ে দিয়ে কি আসরের কাজ? অবশ্যই মাগরিবের যদি নামাজে শুরু হয়ে যায়, আপনার আসর নামাজ কাজে আছে, আসর পরে তারপর মাগরিবে ঢুকেন, আগে আসরের নামাজটা কাজা আদায় করেন, শর্ট 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 সুরা দিয়ে মাগরিবে শুধু ইমাম সাহেবকে সালাম ফিরান পর্যন্ত পাবেন, তাহলে আপনি আসরের নামাজটা আদায় করে তারপর আপনি মাগরিব পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন, আরো যারা বলে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন না, পড়বেন কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা করবেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, সুদে 73টি গুণা, সবচেয়ে ছোট্ট গুণা নিজের মায়ের সাথে জেনা করা, মনে থাকবে? দাড়ি কাটবেন না, ছাড়বেন না, তারাবি নামাজ পড়বেন 20 রাকাত, বেতের নামাজ পড়বেন 3 রাকাত, মনে থাকবে তো? একামতে হাইয়ার আসসালার সময় দাঁড়াবেন, সন্তানদেরকে কোরআনের তালিম দিবেন, অলিয়া উলিয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বাসবেন সবাই, সবাই অলিয়া উলিয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মা বাবার খাদমত করবেন, মা বাবার কি করবেন? মা বাবার খাদমত করবেন, মা বাবাকে ভুলে যাবেন না, অলিয়া উলিয়াদেরকে মহব্বত করবেন, আলেম আলেমদেরকে মহব্বত করবেন, সুখে দুঃখে আপদে বিপদে চাইবেন আল্লাহর কাছে, দেওয়ার মালিককে আল্লাহ দিবেন, সমাজ থেকে চেনা বেবিচার অন্যায় অপসংস্কৃতি আমাদের দূরভূত করতে হবে, আমরা নেককার হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, নেককার হতে গেলে নেককারের সহমতে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। মাযহাব মানবেন, মাযহাব মানবেন, হাত এখানে নয়, হাত বাঁধবো নাভির নিচে, কোন জায়গায়? আমিন নিচে, দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখবেন, কেরাত পড়বেন আস্তে, আমিন বলবেন আস্তে, আমিন বলবেন কি আস্তে, আমিন বলবেন, জোরে নয়, কেউ জোরে বলে বলুক ফাটাই ফেলুক, আপনি আস্তে বলবেন,
মনে থাকবে? মনে থাকবে? এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না। কেরাতুল ইমাম কেরাতুল লিল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। মনে থাকবে কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিন। আজ এ পর্যন্তই, আমরা আর কথা বলছি না। পরে হুজুর আসেন। তালাকপ্রাপ্ত স্ত্রীকে হিল্লা ছাড়া তালাকের মাসালা লিখিত দিবেন, ফতোয়া হবে লিখিত। তালাকের মাসালা এরকম ওপেন বলার কোনো সুযোগ নেই। তালাকের মাসালা এটা সাধারণ কোনো মাসালা? হ্যাঁ, কথা বলেন, তালাকের মাসালা সাধারণ মাসালা? এটা স্ট্যাম্পে লিখে দিবেন কি ঘটনা ঘটছে, আবার এটা আমরা স্ট্যাম্পে লিখে দিব, এটা কোর্টে যাবে, আদালতে যাবে এই মাসালা। আমার একটা কথাই, আপনার স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে, দেখতে পারবেন না। আবার এক ফতোয়ায় আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হবে। যদি অবৈধ জিনিসটা বৈধ বলি, বৈধটাকে অবৈধ বলি, তাহলে তো এটা শেষ। এই জন্য তালাকের মাসালা কখনো মাহফিলে জিজ্ঞেস করবেন না। মনে থাকবে কথা? মনে থাকবে কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন। যখন কোনো পুরুষ নারীকে তালাক দেয়, আল্লাহর আরশ কেঁপে উঠে। ঠুনকো কথায় তালাক দিবেন না, তালাক 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 এগুলো করবেন না, তালাক দিবেন না। রসুল বলছেন, হুজুর কতবার মাফ করবো? বলে 50 বার 70 বার, 100 বার পর্যন্ত মাফ করে দাও। স্ত্রী ভুল করছে, মাফ করো। মনে থাকবে তো? আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।